এই মুহূর্তে ফেনি সোনাগাজীতে আছেন আমাদের সহকর্মী আতিয়া সজল, সরাসরি চলে যাব তার কাছে। সজল, আমরা রয়েছি ফেনীর যে উপকূলীয় উপজেলা রয়েছে সোনাগাজী, সেই সোনাগাজীর চরাঞ্চলে, যেখানে কিন্তু আমরা যতদূর দেখেছি আজ আবহাওয়ার অবস্থা যদি বলি, ঘূর্ণিঝড় মোখা ধেয়ে আসার যে খবর, তারপরে কিন্তু এই খবরে কিন্তু উপকূলীয় অঞ্চলবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। গতকাল যে কাঠফাটা রোদ ছিল সেই রোদে কিন্তু আমরা আজ কিন্তু সকাল থেকে কিন্তু দেখছি গুমোট একটি ভাব, মেঘলা ভাব বাতাস ছিল। এই মুহূর্তে যদি বলি পুরো পরিস্থিতিটা একটু থমথমে অবস্থা বিরাজ করছে, কোথাও তেমন বাতাস তেমন নেই এবং আকাশে একটা মেঘলা ভাব রয়েছে এবং পুরোটাই কিন্তু একটা গুমোট একটা অবস্থা বিরাজ করছে। হয়তো কোনো কিছু ধ্বংসের আগে যে একটা মানুষের প্রকৃতিতে নিরাপত্তা, তার একটি পূর্ব লক্ষণ হয়তো অনেকেই বলছেন। আবার আপনাকে যদি বলি, এই সোনাগাজী উপজেলার চরাঞ্চল জুড়েই কিন্তু একটি গবাদি পশুর বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই উপজেলায় প্রায় 10 লক্ষ গবাদি পশু থাকলেও তার প্রায় 2 লক্ষ বা 1.5 লক্ষের উপরে গবাদি পশু রয়েছে, গরু মহিষ হাঁস ভেড়া, এবং গরু মহিষ ভেড়া এবং এখানে যে ছাগল, এ জাতীয় লালন পালন হয়। এবং আমরা দেখেছি আজ সকাল ভোর থেকেই কিন্তু আমরা বিভিন্নভাবে চরাঞ্চল থেকে যারা একদম দূরবর্তী ছিল তাদের গবাদি পশুগুলোকে কিন্তু তীরবর্তী এলাকায় বা জন উঁচু স্থানে নিয়ে আসা হয়েছে। এবং আমরা যদি দেখেছি যে পিছনে যে সাইক্লোন সেন্টার রয়েছে সেখানের পাশাপাশি রাখা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার সেখানে সাইক্লোন সেন্টারে চরের লোকজনদেরকে কিন্তু আসতে বারবার অনুরোধ করা হচ্ছে এবং প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এবং তারা জানিয়েছেন যত দ্রুত সম্ভব বিশেষ করে বয়োবৃদ্ধ নারী এবং শিশুদেরকে এখানে আনার জন্য বারবার তৎপরতা চালিয়ে যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। ফেনী সোনাগাজী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিয়া সজল।